নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও সঙ্গে নিয়ে আমি সুভাষিস আমি একজন পেইন্টার পেইন্ট রিলেটেড যে কোনো ধরনের সমস্যার সমাধান করাই আমার কাজ তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি পেইন্ট রিলেটেড সবচাইতে বড় একটি প্রবলেম নিয়ে যে প্রবলেমটি আপনারা সচরাচর প্রায় প্রতিটি বাড়িতেই দেখতে পান আপনাদের বাড়িতেও এটা হয়ে থাকতে পারে তাই আজকের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন আপনাদের বাড়িতে দেখবেন যদি পুট্টি করা ওয়াল থাকে বা যদি নর্মাল পেন্টিংও করা থাকে সেক্ষেত্রে দেখবেন বাড়ির এসকাটিংয়ে দেওয়াল অর্থাৎ দেওয়ালের নিচের দিকে স্কাটিংয়ের ঠিক ওপরই উপর অংশে দেখবেন সাদা সাদা ছোপ ছোপ হয়ে গেছে যেটাকে আমরা চলতি কথায় ড্যাম বলে থাকি এই ড্যাম্প হচ্ছে বাড়ির রঙের সর্বনাশ থেকে আনে এই ড্যাম আপনারা বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করেছেন কিন্তু কোনো রকমের কোনো কাজ হয়নি সেই পুটটি করার কয়েক মাস পরেই বা কয়েক বছর পরেই দেখবেন সাদা সাদা ছোপ ছোপ হয়ে গেছে ওইখান থেকে পুটটি বা রং পাপড়ির আকারে কিন্তু খসে যাচ্ছে এই নিয়ে আপনারা চিন্তার মধ্যে রয়েছেন যত উপায় অবলম্বন করছেন কোনোটাতেই কোনো রকমের কাজ হচ্ছে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি সবচাইতে সহজ এবং সস্তা একটি উপায় তো তার আগে বলবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমি আপনাদের জানাতে চলেছি তো ড্যাম্প যে কারণের জন্য হয় ড্যাম্পের মূল যে কারণ হচ্ছে জলের উপস্থিতি তো আপনাদের ড্যাম থেকে রেহাই পেতে গেলে আপনাদের সবার প্রথমে দেওয়ালে যে অংশ থেকে জল ঢুকছে জল লিকেজ করছে ওই জায়গাটিকে কিন্তু সবার প্রথমে আপনাদেরকে বন্ধ করতে হবে অর্থাৎ জলের রাস্তাটিকে আপনাকে আগে বন্ধ করতে হবে জলের রাস্তাটিকে খুঁজে বন্ধ করে নেওয়ার পরে তারপরে কী করবেন যে অংশে আপনাদের ওয়ালের যে অংশে ড্যাম্প হয়েছে ওই জায়গায় আপনারা প্রথমে কী করবেন রঙের যে অবশেষ বা পুটটির যে অবশেষ লেগে রয়েছে সেটিকে আপনারা প্রথমে পুটটি করা পাতির সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নেবেন অর্থাৎ রঙটিকে বা কুটটিকে ভালো করে তুলে নেবেন ভালো করে তুলে নেওয়ার পরে ব্রাশের সাহায্যে সেটিকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন ব্রাশের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে অর্থাৎ যাতে ধুলো বালি কোনো কিছু না লেগে থাকে ওই ওই অংশে ভালোভাবে ক্লিন করে নিলেন ক্লিন করে নেওয়ার পরে আপনারা যেটা করবেন এশিয়ান পেন্টসের স্মার্ট কেয়ার ড্যাম ব্লক টুকে এই ড্যাম ব্লক টুকে আপনারা বাজার থেকে কিনবেন এটির বাজার মূল্য খুবই কম প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এটি এটি নিয়ে এলেন কিনে নেওয়ার পরে আপনি যখনই প্যাকেটটা খুলবেন প্যাকেটের মধ্যে দেখতে পাবেন দুটো পার্ট রয়েছে একটি পার্টে দেখবেন সাদা অংশের লিকুইড পলিমার রয়েছে আর একটি প্যাকেটের মধ্যে রয়েছে সিমেন্ট এই এই সিমেন্ট এবং এই পলিমার এই দুটোকে কিন্তু মিশ্রিত করেই আমাদেরকে ওয়াটার প্রুফিং বা ড্যাম প্রুফিংয়ের কাজ করতে হবে এর জন্য আপনারা কি করবেন টু পার্ট অফ সিমেন্ট এবং ওয়ান পার্ট অফ লিকুইড পলিমার এই দুটোকে আপনারা ভালো করে মিশ্রিত করে নিলেন মিশানোর সময় আপনারা কি করবেন ভালোভাবে ফেটে নিতে হবে যাতে ওর মধ্যে কোনো রকমের কোনো দানা দানা অংশ না থাকে ভালোভাবে ফেটে নেওয়ার পরে আপনারা ব্রাশ দিয়ে ভালো করে দেওয়ালে লাগালেন প্রথম কোট লাগিয়ে নেওয়ার পরে চার থেকে ছ ঘন্টা রেস্ট দিয়ে দিলেন চার থেকে ছ ঘন্টা রেস্ট দিয়ে দেওয়ার পরে আপনারা আবার সেকেন্ড কোড লাগান দু কোড ভালোভাবে লাগানোর পরে আপনারা যথারীতি পুটি বা প্রাইমার লাগিয়ে রঙ করুন দেখবেন খুব ভালো কাজ পাবেন তো আশা করি বন্ধুরা আমি যে প্রসেস আপনাদেরকে বললাম এটি ফলো করবেন তাতে খুব ভালো রেজাল্ট পাবেন আর সবশেষে বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং পেইন্ট রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা রয়েছে ওখানে কমেন্ট করতে পারেন আপাতত ধন্যবাদ জানাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন